ভারতেও নির্বাচন হবে। মোদি সরকার ভারতে যেভাবে নির্বাচন করতে চায় তার প্রথম ইমপ্লিমেন্টেশন বাংলাদেশে করেছে। বাংলাদেশে যে কায়দায় নির্বাচন হয়েছে ভারতেও একই কায়দায় তারা নির্বাচন করতে চায়। আজকে ভারতের গণতন্ত্র সে দেশের জনগণের কাছে নাই, আজকে ভারতের জনগণের গণতন্ত্র এই বিজেপির মোদি সরকার এই সাম্প্রদায়িক সরকার কেড়ে নিয়েছে। ভিশনে সিনিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আমাদের লাই ভারতের বিরুদ্ধে না, ভারতের জনগণের বিরুদ্ধে না, যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করছে ওই বিজেপি মোদি সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই এই আওয়ামী লুটেরাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আজকে বাংলাদেশে যে সকল দুর্নীতি বিরোধী সংগঠন যারা আওয়ামী লীগের লুটপাট দুর্নীতি ভর্তুরি ভট্টাকাতি তারা যেভাবে দামি নির্বাচন করেছে সেগুলো যখন তুলে ধরেছে ওই টিআইবিকে ওবায়দুল কাদের বলেছে বিএনপির দালাল, আমরা বলতে চাই এই ওবায়দুল কাদের ভারতের দালাল। এই ভারতের দালালদেরকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে ভারতের বিরোধিতা তারা সহ্য করবে না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই আপনার যদি বাংলাদেশে থাকতে ভালো না লাগে আপনি ভারতে চলে যান, আপনি বিজেপির সাথে রাজনীতি করেন। আমরা যতক্ষণ না পর্যন্ত এই ভারত তার রাজনৈতিক হস্তক্ষেপ থেকে দূরে সরে যাবে এদেশের জনগণ ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠবে। এদেশের জনগণের দেওয়ালে পিঠ টেকে গিয়েছে, তারা লড়াই করছে, যতক্ষণ না পর্যন্ত এই মাফিয়া শক্তির পরাজয় নিশ্চিত হবে। গণঅধিকার পরিষদ সহ বিএনপি সহ যারা আন্দোলন করছে কেউ ঘরে ফিরে যাবে না। আজকে দেখেছেন বিএনপির 30,000 নেতাকর্মী জেলে, তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে মহাসচিব থেকে শুরু করে সবাইকে জেলে বন্দি করে রাখা হয়েছে। এবং যারা সম্ভাব্য যোগ্য প্রার্থী যারা এমপি ইলেকশন করবে তাদের প্রায় 1730 জনকে সাজা দেওয়া হয়েছে। বিএনপিকে আজকে পঙ্গু বানানোর জন্য আওয়ামী লীগ এইভাবে ভারতীয় মতকে তারা ষড়যন্ত্র করছে। ভিশনে সিনিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আমরা বলতে চাই বিএনপি গণঅধিকার পরিষদ সহ আমরা রাজপথে রয়েছে, এই লড়াই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা।